প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ দু সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পারি জমান এই নির্মাতা প্রচলিত সমাজ বাস্তবতার বিরুদ্ধে ঋতুপর্ণের ছবিগুলো ছিল বিপ্লবী উপস্থাপনা এ কারণেই তার উনিশটি চলচ্চিত্রের বারোটিই পেয়েছে সেরার পুরস্কার বিস্তারিত ডেস্ক রিপোর্টে আর দশটা আট পৌরে সিনেমার চিরাচরিত নিয়ম ভেঙে সেলুলয়েডের পর্দায় ভিন্ন আঙ্গিকে ফুটিয়ে তোলার অনন্য কারিগর ঋতুপর্ণ ঘোষ যার নির্মাণশৈলীতে উঠে এসেছে সমাজের অবক্ষয় ও মানব মানবজীবনের বহুমুখী ঘটনাপ্রবাহের নিয়মিত ছন্দপতন ঋতুপর্ণের ছবিগুলো তাই শুধুই একটি কাহিনী নয় বরং সমাজের সত্য ও বাস্তবতার মুখোমুখি হওয়ার শৈল্পিক কৌশল সত্যজিতের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হন ঋতুপর্ণ প্রথম ছবি হিরের আংটি তবে খ্যাতি পান উনিশে এপ্রিল ছবিটির মধ্য দিয়ে এ সময় থেকেই সামাজিক প্রথার বিরুদ্ধে স্বতন্ত্র প্রতিবাদের ভাষা হয়ে ওঠে তার সিনেমাগুলো এটা আমার প্রথম সম্মান সম্মান নয় বাবু এর বহু বহু খ্যাতি পেয়েছেন মাত্র দুই দশকের ক্যারিয়ারে দহন নৌকাজবি আবহমান চোখের বালি উৎসব অসুখ এবং তিতলির মতো উনিশটি ছবি নির্মাণ করেন ঋতুপর্ণ এর বারোটি জিতে নেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঋতুপর্ণের ব্যক্তিগত জীবনও ছিল বেশ বৈচিত্র্যময় নিজের মতাদর্শ প্রতিষ্ঠা নয় বরং নিজের সমালোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন গুণী এই চলচ্চিত্রকার তাই মৃত্যুর পর ঋতুপর্ণ বেঁচে আছেন তার অসাধারণ সব সৃষ্টির মধ্য দিয়ে দেখো কি সুন্দর দেখাচ্ছে আমাদের ছেলেটাকে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ